ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله আমার সম্মানিত আমার দিনী ভাইরা সালাম আলাইকুম ওরমতুল আমাদের এক ভাই ফাহিম হাবিব কলকাতা থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল কোরবানির পশুতে আকিকা করা যাবে কি তো প্রথমেই আমি এই ফাহিম বিন হাবিব ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ অবরাকাত কোরবানির পশুতে আকিকা করা নিয়ে ওলামাদের মধ্যে দুটি মতামত রয়েছে প্রথম মতামত হল হানাফি মাধাব এবং হাম্বালি মাধাবের ইমাম আহমদ বিন হাম্বালের একটি রয়তে ওনারা ওনাদের মতামত হল যে কোরবানির পশুতে আকিকা দেওয়া জায়েজ ওদের এই মতামতের যুক্তি হল যেহেতু কোরবানি এবং আকিকা দুটি একটি পশুকে জবাই করা হয় আল্লাহ সবহান আলাকে খুশি করার জন্য সেজন্য একটি পশুর দ্বারা দুটি আবাদতের নিয়ত করা যাবে এবং এটি মুসলিমদের জন্য একটি সহজ এবং ওরা এভাবে যুক্তি দিচ্ছেন যে কেউ যদি মসজিদে প্রবেশ করে আমরা জানি যে মসজিদে প্রবেশ করলে দুরাকাত তাহাইয়াতুল মসজিদ পড়া দরকার এখন কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহাইয়াতুল মসজিদ না পড়ে সরাসরি সুন্নত নামাজ পড়া শুরু করে দেয় জোহর হোক অথবা ফজর হোক এভাবে ডাইরেক্ট সুন্নত নামাজ পড়া শুরু করে দেয় তখন ওই সুন্নত নামাজটি পড়লেই তার ওই তাহাইয়াতুল মসজিদ না পড়লেও হবে ওই ভিতরেই তাহাইয়াতুল মসজিদটি ঢুকে যাবে সেজন্য কেউ যদি কোরবানি করে এবং নিয়ত করে এটি আকিকা তাহলে তার জন্য এটি জায়েজ হবে এটি ছিল হানাফি মাধাব এবং ইমাম আহমদের একটি রেওয়ায়াত দ্বিতীয় মতামত হল যে সাফিয়াই মাধাবে এবং মালিকি ই মাধাবে এবং ইমাম আহমদ বিন হাম্বাল থেকে একটি রেওয়য়েতে যে কোরবানি এবং আকাইকা এটি একসাথে দেওয়া জায়েজ হবে না এটি দুটি আলাদাভাবে দিতে হবে কোরবানি আকিকা আলাদা ওনাদের এই মতামতে যুক্তি হলো যে যদিও কোরবানি এবং আঁকিকা দুটি আল্লাহকে খুশি করার জন্য জবাই করা হয় কিন্তু দুটির দুটি উদ্দেশ্য দুটির উদ্দেশ্য এক নয় একটির উদ্দেশ্য হল যখন নাকি সন্তান পৃথিবীতে জন্ম হয় তখন আল্লাহকে আল্লাহ শকুর আদায় করে এই পশু জবাই দেওয়া আর দ্বিতীয়ত ঈদের দিন আল আদহা যেই আল্লাহ সাহানু তালা মুসলিমদের জন্য বছরে একবার এই একটি পশু জবা দেওয়ার জন্য সিস্টেম করেছেন এবং ওদিনে নাম দিয়েছেন আল আতহা কোরবানির ঈদ তো সেজন্য এটি হলো আরেকটি উদ্দেশ্য যেহেতু দুইটি আবাদত দুটি উদ্দেশ্য দুটি উদ্দেশ্য সেজন্য আলাদা আলাদাকে দিতে হবে যদি উদ্দেশ্যটি এক হত যেভাবে নাকি উদাহরণ দেওয়া হয়েছে পূর্বে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে সে তাহাইয়াতুল মসজিদ না পরে সুননত পড়েছে তার এই সূন্নতটি তাহাইয়াতুল মসজিদের সূন্নতির ভিতরেই তাহিয়াতুল মসজিদ ঢুকে যাবে এটা তো উদ্দেশ্য ছিল মসজিদে যাই নামাজ পড়া নামাজ পড়া হয়ে গিয়েছে কিন্তু উদ্দেশ্য যদি পার্থক্য হয়ে থাকে তখন আর একটি আবাদতে দুই নিয়োগ করা যাবে না যেমন নাকি কেউ যদি ফজরে সুন্নত তার কাজা হলো অ্যান্ড ফজরের সুন্নত কাজা হলো সে যদি এই ফজরের সুন্নতটি সকালবেলা পড়তে চায় এবং সে সলাত উদ্দোহা মানে দোহার নামাজ পড়তে চায় এবং মনে করে যে আমি একসাথে সলাত উদ্দোহাও পড়বো এক এই দুই রাকাত নামাজ সলাত উদ্দোহা এবং ফজরে দুই রাকাত যে কাজা ছিল একসাথে পড়ব তখন তাকে বলা হবে না আপনি এভাবে পড়তে পারবেন না কারণ দুইটি দুইটি দুই দুই রকম আবাদত দুইটির উদ্দেশ্যে একরকম নয় এভাবে কোরবানি এবং আকিকা দুইটি দুই উদ্দেশ্যে কোরবানি করা হয় সেজন্য দুইটি নিয়ত করে একটি পশু জবাই দেওয়া যাবে না এটি ছিল আরেক মা আরেক দুই মাধাবের মতামত সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদের এই ভাই প্রশ্ন থেকে যে এই মাসালাতে দুইটি মতামত রয়েছে এক মত একটি মতামত জায়েজ বলেছেন আর একটি মতামত ওরা নিষেধ করেছেন এই দুই মতামত থেকে আমি বলতে চাই যে এই দুই মতামত থেকে আমার পছন্দনীয় আমি দেখতেছি যে আসলে যেহেতু কোরবানি এবং আকিকা দুটি দুইটি উদ্দেশ্যে জবাই করা হয় দুটিতে একটি পশু জবাই না দেওয়াটাই ভালো হবে আমরা যদি আরেকটু ভেবে দেখি যে একজন ব্যক্তির যদি দুটি যমজ মেয়ে হয় যেমন ধরেন এখন একটি মেয়ের জন্য একটি পশু কোরবানি দেওয়া একটি পশু আকিকা দেওয়া নিয়ম একটি মেয়ের জন্য একটি ছাগল আকিকা দেওয়া নিয়ম এখন যদি কোনো একজন ব্যক্তি সে একটি ছাগল আকিকা দেয় এবং মনে বলে যে এটি আমার দুনো মেয়ের পক্ষে থেকে একটি পশু আকিকা দিয়ে দুনো মেয়ের পক্ষ থেকে যদি বলা হয় তাহলে এটা এটা মারা যাবে না কারণ দুই মেয়ের জন্য দুইটি ছাগল দরকার এখন যেহেতু দুইটি আকিকার বিষয়ে একটি পশুকে ধরা একটি পশুকে মারা যাবে না একটি পশুকে আকিকা করলে হবে না দুইটি মেয়ের জন্য দুইটি ছাগল দরকার তো এইভাবে কোরবানির বিষয়েও দুইটি নিয়ত করলে একটি পশুর একটি পশু দুই নিয়তে করলে হবে না কোরবানি এবং আঁকিকে করলে হবে না এটা আমার মতামত দুই মতামত থেকে আমি মনে করতেছি এই মতামতটাই বেশি শক্তিশালী তাদের যুক্তিটি তাদের মতামতের যুক্তিটি বেশি শক্ত সেজন্য আমার মতামতে এটি সঠিক কিন্তু কেউ যদি আকিকা এবং কোরবানি একসাথে নিয়োগ করেও থাকে তাহলে এটি অনেক ওলামাদের মতামত আশা করি এটি এত বড় মাস আলা নয় কিন্তু আমার কাছে সঠিক হলো যে কোরবানি আলাদা এবং আকিকে আলাদা করা এটাই হলো আমার কাছে সঠিক এবং এইটাই এখতেলাফ থেকে আমরা যদি দূরে থাকতে পারবো মানে কোনো এখতেলাফাতে আমরা গেলাম না আমরা আলাদা আলাদাকে করলাম আলাদা কোরবানি করলাম তখন আমরা কোনো একখতলাফে থাকবো না আশা করি আপনারা আমার সহজেই আমার কথাটি বুঝতে পেরেছেন وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم